লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ জগদ্ধাত্রী পূজা তোমাদের সবাইকে। আমি আর সৌভিক এই যাবো, হাওড়া থেকে 7:10 ট্রেন ছাড়বে আর বালিতে সেটা 7:25 আই গেস, ঠিক আছে? তো আমি এখন বেরোবো অফিস থেকে, ফিরে জলদি জলদি রেডি হয়েছি, তারপরে এখন বেরোচ্ছি। অলরেডি খোঁপাটা গেছে, আর এই লুকটা কেমন লাগছে তোমরা সবাই বলবে কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, রুনোদি অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি খুশি হয়েছে যে আমার খোঁপা গেছে। হ্যাঁ, আমার তো খুব আনন্দ হয়েছে আজকে। বাই দ্য ওয়ে, এগুলো সব রুনোদি রেকমেন্ড করেছে যে এই জামাটা পরো, এই হাতটা পরো, এই হাতটা পরো। আমি দেখাচ্ছি, দেখো যাচ্ছে তো, তাহলে আমার খুব বেশি ওভারডু ওভারডু লাগে মাঝে মাঝে, যে অনেক বেশি সেজে ফেলেছি। না, একটু তো না সাজলে আবার ভালো লাগবে না। ভালো লাগে সাথে পুজো পুজো আউ যা পুজো ভালো লাগে। ছেলেদিকে তো তোমরা চেনো, পাশে ছেলেদি থাকে, এটা হচ্ছে ছেলেদির মা। এরকম হ্যালো বলে দাও। অদিতি, তুমি বলছিলে যে মামনি এখন আর তোমাদের সাথে কথা বলে না। না না, মামনি ছিলই না, কথা কি করে বলবে? আমি কথা বন্ধ করে দিয়েছি, ভয়ে এখনই বকতে হবে বেশি। যাই হোক, তাহলে সবার সাথে আবার পরে তোমাদের গল্প হবে, ঠিক আছে? আপাতত আমার বেরোতে হবে। আর মামনিকে বলেছিলাম যে আজকে চলো, বলে না আমি এত হাঁটতে পারবো না। হাঁটতে পারবো না বাবা, সেই ক্ষমতা নেই। ঠিক আছে, টাটা টাটা সবাই, টাটা। মানকুণ্ড স্টেশন থেকে আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। নমস্কার বন্ধুরা, আমি মানকুণ্ড স্টেশনে নেমেছি, নামার পর থেকে সবকে শুরু হয়ে গেছে, এত ভিড়। আমি যাবো না, বললাম তাহলে যা তুই বাড়ি যা, আমি একা ঠাকুর দেখি। আমি এই অফারটা একদম একদম গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবো, যে মামাই যদি বলে যে বাড়ি চলে যা, খুব আনন্দ আমার। এই এত ভিড় দেখি আমার গায়ে জ্বর চলে এসছে অলরেডি, মানকুণ্ড স্টেশনে নেমেই প্রথমে পড়বে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, ঠিক আছে? কি সুন্দর দেখতে না, এটা সৌভিক পছন্দ করে দিল। রাত বাজে এখন 8:30, দুধিহালে দেখতে পাচ্ছি প্রচুর স্টল রয়েছে। আমরা যাচ্ছি চন্দননগরের খুব ফেমাস একটা ঠাকুর দেখতে, সেটা হচ্ছে সার্কাস মাঠের ঠাকুর। প্রতি বছরই শুনি সার্কাস মাঠের পুজোর কথা, তো এইবার দেখলাম, ভীষণ ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। আবার আমরা জনসমুদ্রের মাঝখানে চলে এসেছি, এবার দেখানো শুরু করবো তোমাদেরকে চন্দননগরের বিখ্যাত লাইটিং। এগুলো প্রসেশনের সব গাড়ি অলরেডি বেরিয়ে গেছে, বুঝলে? আজকে তো নবমী, কালকে থেকে প্রসেশনে বেরোবে। Thank you.
রাত বাজে 10টা, এখনো অবধি দুটো ঠাকুর দেখেছি। তিনটে? হ্যাঁ, লাস্টে যেটা দেখলাম সেটা হচ্ছে লিচুতলার ঠাকুর। ঠিক আছে, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, দুই সাইডে এত স্টল আছে, এত খাবার দেখেই লোভ লেগে গেছে। বিরিয়ানি খাবো না আমি, আমি খাবো হচ্ছে চিকেন তন্দুরি। এখনো দুটো মেইন ঠাকুর দেখা বাকি আছে, তো তোমাদেরকে দেখাবো, চলো আমাদের সাথে। আপাতত প্রচন্ড গান চলছে, কপিরাইট আসবে। নেক্সট আমরা ঢুকছি রথের সড়কে। ঠিক আছে, রথের সড়কে নাকি ভীষণ ফেমাস পুজো এই বছরে। জিনিস খুব ভালো লাগবে তোমাদের চন্দননগরে এসে, যত লাইটিং এখানে ইউজ হয়েছে না, সমস্ত কিছু হচ্ছে ইন্ডিয়ান লাইটিং, মানে কোনো চাইনিজ কিছু এখানে ইউজ হয়নি। প্যান্ডেল দেখেই মন ভরে গেল জানো, তার সবচেয়ে ইম্পর্টেন্ট আমি অনেকক্ষণ ধরে ভিডিও বানিয়েছি। থেকে আমরা শুরু করেছিলাম, রাত বাজে এখন 11টা। ঠিক আছে, 11 বাজে 5। আরে দুই সাইডে এত স্টল,
কিন্তু এখন অবধি একটা কিছু খাইনি জানো। প্রতিবার যখনই আসি যখন ঠাকুর দেখতে বেরোই ডিসাইড করে বেরোই এটা খাবো ওটা খাবো সেটা খাবো, আলটিমেটলি খাওয়াই হয় না কোনো কিছু। যাই হোক এবার খাবো, কেন প্রচন্ড খিদে পেয়ে গেছে। এটা কোথায়? লাল বাগান। লাল দেখবি নাকি? হ্যাঁ এটা ভালো হয়। তুই জানিস আদৌ চিনিস তুই? এই দেখো কালকে প্রসেশনের জন্য সমস্ত গাড়ি এখানে সাজাচ্ছে। নবমীতে এসে আমাদের এই একটা খুব সুন্দর সুযোগ হয়ে গেছে যে কালকে যে গাড়িগুলো সাজানো হচ্ছে সেগুলো আমরা সব দেখে নিতে পারছি আর তোমাদেরকেও দেখাতে পারছি। এই ভিডিওতে যত কটা সিনেমাটিক শটস দেখবে সমস্ত কিছু সৌভিক তুলেছে। দেখো কত খাবারের স্টল দেখো এখানে। ফাইনালি যে বিরিয়ানির দোকান খুঁজছিলাম চন্দননগরের ফেমাস রয়্যাল বিরিয়ানি সেটা পেয়ে গেছি আমরা। রাস্তা দুই ধারেই দেখবে প্রচুর স্টল আছে, পারলে কিছু কিনো ঠিক আছে এদের থেকে। রয়্যালে বিশাল ওয়েটিং, তো আমরা রয়্যালের আশা ছেড়ে দিয়েছি। এখন আমরা এসেছি এইখানে অভিরুচি রেস্টুরেন্টে, ঠিক আছে। এখন আমরা চাউমিন অর্ডার দিয়েছি, বিশাল খিদে পেয়ে গেছে অলরেডি, 11:15 বেজে গেছে। তো মিষ্টি হয়ে গেছে, ভালো লাগছে। আমি জোরে এই নিয়ে অভ্যস্ত, তুই খাস নি কোনোদিন? সৌভিক একদম সামনে গেছে সিনেমাটিক শটস নিতে যাতে করে তোমাদের খুব ভালো লাগে দেখতে। ১২:০৫ এখন আমরা ঢুকছি ফটক গোড়াতে। আরে ওরা আগে চলে গেছে। এই এত চাও খাওয়ার পরে এখন আবার ফুচকা দেখি খিদে পেয়ে গেছে, তাই তো? না আমি খাবো না, তুই খাওয়া না। মানকুণ্ড স্টেশন থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা চন্দননগর স্টেশন, আর একটা ঠাকুর দেখতে পাইনি, তো ওটার কম্পেনসেশনে আমাকে সৌভিক ম্যাগনাম আইসক্রিম কিনে দিয়েছে। আরে মিস করে গেছি, বুঝতে পারিনি কোথায়, কোনো হোর্ডিং ফোর্ডিং কিছু ছিল না। আরে সৌভিক আমার বললো ঠিক আছে চল তোর মনটা খারাপ লাগছে চল, তারপর একজনকে জিজ্ঞেস করলাম বলে 45 মিনিট হাঁটতে হবে, বলে হয় না মানে 45 মিনিট যেতে হবে আবার 45 মিনিট আসতে হবে। একটা বেজে গেছে অলরেডি, কালকে অফিস আছে ওই জন্য, কাল যদি অফিস না থাকতো তাও একবার ট্রাই করে দেখা যেত। 1:03 এখন ভিড় দেখো স্টেশনে, চন্দননগর স্টেশনের অবস্থা এটা। রাত 2:30 এখন, আমরা বাড়ি অলমোস্ট পৌঁছে গেছি। আজকে আমরা টোটাল 20 কিলোমিটার হেঁটেছি, ভাবো একদম পছন্দ করে না। সবচেয়ে ইম্পর্টেন্ট, রাত্রিবেলা মানে রাত জেগে কিছু করতে একদম পছন্দ করে না। নবমীতে যেরকম ভিড় আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম ভিড় পাইনি। এন্ড করে দিচ্ছি, কাল আবার অফিস আছে এটা ভেবেই আমার কান্না।
ধারণা পাচ্ছে যে এই ভিডিওটাকে আমি কখন এডিট করব, কারণ কালকে এটা তাড়াতাড়ি দেব আমি। যাই হোক, তাহলে টাটা বাই বাই, গুড নাইট, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লাভ লাইফ এন্ড মোর।